জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওটিতে আমরা দেখেছি যে মেথডের বেসিক, মানে কিভাবে মেথড নিয়ে কাজ করা যায়, একেবারে বেসিক পর্যায়ের কিছু কথাবার্তা। তো আজকে আমরা বা এই ভিডিওটিতে আমরা মেথডের আরেকটু দেখার চেষ্টা করব, আরেকটু ডিপলি দেখার চেষ্টা করব। কেননা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই মেথড বলুন বা ফাংশন বলুন অনেক ভাইটাল একটা রোল প্লে করে, তাই এটি সম্পর্কে আইডিয়া ক্লিয়ার না রাখলে পরবর্তীতে কিছুই করা পসিবল না। তো এই জন্য আর কি আমরা মেথড নিয়ে আরেকটু দেখবো যে কীভাবে কাজ করা যায় বা আরেকটু ডিপলি দেখার চেষ্টা করব। তো একটা কাজ করি, চলুন গতদিনের গত ভিডিওটিতে আমরা যে কোডটি দেখেছিলাম সেটিই আমরা দেখি, দেখার চেষ্টা করি। তো দেখুন, এখানে আমরা এই যে কোডটি, এই কোডটির মতো করেই আমরা তাহলে আর একটি ক্লাস তৈরি করি। এখানে আমরা এটির নাম দিলাম ধরুন আমরা অনেকটা এরকম করি, মেথড টেস্ট টু দিয়ে। আর এই যে কোডটি, এই কোডটি আমরা কপি করি কারণ যাতে আমাদের কষ্ট কম হয়, শুধু টাইপ করে লাভ নাই। এটা হচ্ছে মেথড, আমরা এখানে দি টু, এইখানেও দি টু, এখানেও দি টু। মোটামুটি আমাদের এই ছিল কাজ। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে যে কাজটি করব, আমরা এই জিনিসগুলা, আমাদের একটি হলেই হয়ে যাচ্ছে, আমাদের এত কিছু দরকার হবে না। এটিও আমরা জানি কিভাবে কাজ করে, এটি আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা যে কাজটি করি, আমরা একটা নতুন করে মেথড লিখি। চলুন আমরা একটা কাজ করি, আমরা একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করে ফেলি জাভা দিয়ে, দেখি কিভাবে করা যায়, একবারে কনসোল লেভেলে একটা বেসিক একটা ক্যালকুলেটর। তো সেটি আমরা করতে পারি পাবলিক, যেহেতু ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছি তাহলে রিটার্ন, সাপোজ আমরা এটাকে দিতে চাচ্ছি অ্যাড, অ্যাড দিব নাকি সাম দিই। সাম দুটি ইন্টিজার নাম্বার না, নাম্বার ফ্লোটিং হতে পারে, ফ্লট আমরা দিই এ, আবার ফ্লট ডি বি। তো যেহেতু আমরা ফ্লোটিং দিচ্ছি সো রেজাল্ট ফ্লোটিং আসতেই পারে, সো আমরা এইখানে রিটার্ন টাইপও দিই ফ্লট। আচ্ছা, তাহলে আমরা এখানে রিটার্ন করব কি, রিটার্ন এ প্লাস বি। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে যোগের জন্য করলাম, তো চলুন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর জন্য করে ফেলি। এটা হচ্ছে বিয়োগের জন্য, এটা হচ্ছে গুণের জন্য, এটা হচ্ছে ভাগের জন্য, এটা হচ্ছে মডুলাসের জন্য। তো মডুলাস তো ইন্টিজার নাম্বারেরই হয় সাধারণত, তো আমরা এগুলো ইন্টিজারই রাখবো। তো এটা হচ্ছে সাম, এটাকে যেহেতু বিয়োগের জন্য আমরা এটা সাবস্ট, এটা মাল্টিপ্লাইয়ের জন্য মাল্টিপ্লাই দিলাম, এটা হচ্ছে ডিভিশনের জন্য, তাহলে এটা সাবস্ট্রাক্ট যেহেতু করবো এ মাইনাস বি দিলাম, এটা এ মাল্টিপ্লাই বি দিলাম, এটা যেহেতু আমরা ডিভাইড করছি। আচ্ছা, এবার আমরা এটি হচ্ছে মডুলাস বা রিমাইন্ডার, যেহেতু আমরা আর ইএম দি রিমাইন্ডার, রিমাইন্ডার ইন্টিজার নাম্বার নিই আমরা এখানে, ইন্টিজার এ, এদিকে হচ্ছে ইন্টিজার বি, আমরা রিটার্ন করব হচ্ছে এ মডুলাস বি, মড হচ্ছে এখানে আমরা দিই রিটার্ন টাইপ ইন্টিজার। তো এই যে এই যে এক্সাম্পলটা, এটা আমরা করলাম এই জন্য যে আমরা করতে চাচ্ছি যে আপনার এটা দেখানোর জন্যই আমি এটা এই এতগুলো মেথড লিখি। আর সেটা হচ্ছে যে একই ক্লাসে আপনি একাধিক মেথড লিখতে পারবেন, শুধুমাত্র যে একটা মেথডই লিখতে পারবেন এরকম না। গত ভিডিওটিতে আমি দেখিয়েছি যে মাত্র একটি মেথড ছিল সেই এক্সাম্পল, এই যে আপনার এই ক্লাসে মাত্র একটি মেথডই ছিল। তো আমরা শুধুমাত্র একটি মেথড না, একাধিক মেথড, আমি একাধিক বলতে আপনার ইচ্ছা যতগুলো, আপনি 1 লাখ 1 কোটি মেথড লিখেন, আপনি যদি মেমোরিতে জায়গা থাকে সে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই।
ইচ্ছা মতো আপনি মেথড লিখবেন, কোনো সমস্যা নেই। যতগুলা খুশি ততগুলা আপনার কাজের জন্য, আলাদা আলাদা কাজের জন্য, তাতে ছোট কাজ হোক বা বড় কাজ হোক, আপনার ইচ্ছা মতো কাজের জন্য আপনি, আপনার যে কাজের জন্য আপনি চান সেই কাজের জন্য আপনি আলাদা আলাদা মেথড লিখে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই একটা মেথড আপনার, এই যে এই মেথডগুলোকে সবগুলোকে কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করছেন, আপনি এইগুলোকে অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্ট দিয়ে কল করছেন। কিন্তু আপনি যদি চান এই একটা মেথডকে অন্য আরেকটা মেথডের ভেতর থেকেও আপনি কল করতে পারবেন, তাই একটা কাজ করি আমরা, আমরা এইখানে একটা কাজ করি, এই যে নাম্বারগুলো আমরা দিচ্ছি এই নাম্বারগুলোকে আমরা সাপোজ এখানে একটা কাজ করি, আমরা ওই এক্সাম্পলটা যদি দেখতে চাই, যে সাপোজ আমরা ক্যালক নামে একটি ইয়ে করলাম, ক্যালক নামে আমরা একটি কি বলে ফাংশন বা মেথড ক্রিয়েট করলাম, যে মেথডটির কাজ কি, যে মেথডটির ভিতরে আমরা দুইটা প্যারামিটার পাস করব, ওই প্যারামিটার দিয়ে সে যোগ বিয়োগ গুণভাগ সব কিছু সে করে দিবে। তো চলুন আমরা একটা কাজ করি, তাহলে আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে করব হচ্ছে প্রত্যেকটা মেথডকে আমরা কল করব। তো আমরা এখানে যেহেতু একের অধিক প্যারামিটার কখনো রিটার্ন করা যায় না, বি কেয়ারফুল, আপনাদেরকে এই জিনিসটি বলতে চাচ্ছিলাম, গত ভিডিওটিতে বলার দরকার ছিল বাট বলা হয় নাই। সেটা হচ্ছে একটা মেথড থেকে আপনি কিন্তু শুধুমাত্র একটা ভ্যালুই রিটার্ন করতে পারবেন, আপনি কিন্তু একাধিক ভ্যালু রিটার্ন করা পসিবল না। সেক্ষেত্রে যদি হয় তাহলে একাধিক ভ্যালু রিটার্ন করতে হলে হয়তো বা অ্যারে দিয়ে রিটার্ন করতে হবে, না হলে এই মেথডের ভেতর আপনার যে কোনো ক্লাস ভ্যারিয়েবল, কয়েকটা ধরেন যে 10টা ক্লাস ভ্যারিয়েবল বা 5টা ক্লাস ভ্যারিয়েবল, ওই ক্লাস ভ্যারিয়েবলগুলোকে আপনার ভ্যালু চেঞ্জ করে রাখতে হবে, যাতে আপনি অন্য মেথড থেকে সেগুলোকে অ্যাক্সেস করতে পারেন। বা রিটার্ন যদি করতে চান তাহলে একের অধিক ভ্যালু কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন না, বি কেয়ারফুল। তো যেহেতু আমি এই চারটি অপারেশন করতে চাচ্ছি, সো চারটি অপারেশন যেহেতু আমাদের চারটা ভ্যালু রিটার্ন করবে, সো চারটা ভ্যালু তো আমি অ্যাট এ টাইম রিটার্ন করতে পারবো না বা একই সাথে এই মেথডটি থেকে, সো আমি এটাকে ভয়েড করে দিই, ভয়েড করে দিই। আমি এইখানেই রেজাল্টটি দেখতে চাচ্ছি, তো কীভাবে দেখা যায়, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এর ভেতর আমি দিতে চাচ্ছি যে সাম অফ এখানে কিভাবে করা যায়, সাম অফ এ প্লাস প্লাস এখানে আবার প্লাস দিতে হবে বি ইকুয়াল টু, এখানে আমাদের প্লাস দিতে হবে হচ্ছে আপনার, ধরুন আমরা এই যে সাম এই মেথডটিকে আমরা কল করেছি, সাম এ বি, এই দুটো দিয়ে আমরা কল করব। আচ্ছা, তো এখানে দেখুন আমরা কিন্তু আগে গত এই ক্লাসে যে জিনিসটি দেখেছি সেটা হচ্ছে যে আমরা এই যে যে ভ্যালুটি রিটার্ন করছে ওই ভ্যালুটি কিন্তু আমরা এই এর ভেতরে স্টোর করেছিলাম, কিন্তু আমরা সেখানে এখানে কিছু স্টোর করছি না, আমরা সরাসরি এই মেথডটিকেই কল করে দিচ্ছি, কিন্তু এই মেথডটি কোনো একটা ভ্যালু রিটার্ন করছে, তাহলে এই ভ্যালুটি যাচ্ছে কোথায়। হ্যাঁ, এই যে ভ্যালুটি আমরা রিটার্ন করছি এই ভ্যালুটিকেই কিন্তু আমরা এখানে প্রিন্ট করছি, তার মানে এই ফাংশনটি থেকে, সরি, এই মেথডটি থেকে যে ভ্যালুটি সে রিটার্ন করছে, যে ভ্যালুটি সে পাচ্ছে সেটিই কিন্তু সে এখানে প্রিন্ট করছে, সেটি সে এখানে আমাদেরকে আউটপুট হিসেবে দেখাচ্ছে। যদি কোনো ভ্যালু রিটার্ন নাই করতো তাহলে কিন্তু সে এখানে কোনো আউটপুট দেখাতে পারতো না। তো তার মানে এই না যে আমি এখানে কোনো ভ্যারিয়েবলের ভেতর বা কোনো অ্যাট্রিবিউটসের ভেতর আমি এখানে স্টোর করি নাই দেখে আমি এখানে প্রিন্ট করতে পারবো না, সেরকম কিন্তু না, ভ্যালু রিটার্ন করতে দেখেই আমি এখানে প্রিন্ট করতে পারছি, যদি কিছু রিটার্ন না করতো তাহলে কিন্তু আমি এখানে প্রিন্ট করতে পারতাম না। তো যাই হোক, এটা হলো, তো আমাদের এভাবে চারটা লাগবে, চারটা অপারেশন করতে হবে আমাদের। আচ্ছা, এখানে আমরা সাম দিয়েছি, সামের পর আছে সাবট্রাকশন, তো এইখানেও আমাদের মেথডটি চেঞ্জ করতে হবে, সাব দিতে হবে, এইখানে হচ্ছে সাবের সাবট্রাকশনের পরে কী আছে, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, তো এখানেও আমাদের দিতে হবে মাল্টিপ্লিকেশন, তারপর কী আছে, ডিভিশন, এখানে আমাদের দিতে হবে ডিভিশন। আচ্ছা, তো এই যে কাজটা, এই কাজটি হচ্ছে আমাদের এই যে
ক্যালক, মানে এই ক্যালকুলেটর, সাপোজ আমরা মানে ক্যালকুলেশন বা ক্যালকুলেটর যেটা আপনারা বলেন সেই মেথডটা আমরা ক্রিয়েট করলাম। তো এই যে মেথডের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, দেখুন এই মেথড, এই মেথডও কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে নামটা। এবং এই এই যে মেথড, এই মেথডের যদি আপনার শুধু ক্যালক না দিয়ে আপনি এর সাথে আরো একটা ইনার মেথড যোগ করতে চাইতেন, সাপোজ ক্যালক মেথড, তাহলে কিন্তু এই যে এই এমটি বড় হাতে দিতে হতো, স্ট্যান্ডার্ড নিয়ম, এটা আপনারা ফলো করবেন আশা করি। তো তো আমরা এটাকে সেভ করি। তো এবার আমরা দেখুন এই যে আমরা কিন্তু এই রিমাইন্ডার এটা কি কল করিনি, কেন কল করিনি, কারণ আমরা এই যে এইগুলোতে সব ফ্লোটিং ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাস করছি। তো এই ফ্লোটিং ভ্যালুই যদি আমরা এখানে আপনার পাস করি তাহলে কিন্তু এ নিতে পারবে না, কেননা এখানে আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়েছি ইন্টিজার। জাভাতে কিন্তু টাইপ কাস্টিং খুব স্ট্রিক্টলি করা হয়, খুব স্ট্রিক্টলি এই টাইপগুলোকে মেনটেন করা হয়। সো আপনি কিন্তু এই ফ্লোটিং দিলে এখানে সে নিতে পারতো না। যদি আপনি এখানে এই যে ইন্টিজার দিয়েছেন এই ফাংশনটিকে যদি কল করতেন কোনো ফ্লোটিং ভ্যালু দিয়ে তাহলে কিন্তু এরর হয়ে যেত, সে এটা নিতে পারতো না। আচ্ছা তাহলে এই যে দেখুন আমরা এই এই মেথডটির ভেতর থেকে কিন্তু আমরা এই মেথডগুলোকে কল করেছি, যে সাম, সাব, এমইউএল, ডিআইভি, এই মেথডগুলোকে আমরা কিন্তু কল করেছি এই মেথডটির ভেতর থেকে। তো আমরা একটা মেথডের ভেতর আরও একটা মেথডকে কল করতে পারি, এটা পসিবল। আচ্ছা তো তাহলে চলুন আমরা যে কাজটি করি, আমরা তার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে এই যে ক্লাস ভেরিয়েবল ছিল, এই ক্লাস ভেরিয়েবল আর আমাদের কোনো দরকার আপাতত নাই, আমাদের এখন আপাতত দরকার হচ্ছে না। তো আমাদের যে অবজেক্টটি ছিল tm1.cal, এই মেথডের ভিতর আমরা যদি সাপোজ 23.2 আবার যদি দিয়ে দিই যে 12.5 এই ভ্যালু দিয়ে যদি আমরা কল করি তাহলে এই দেখুন এই 23.2 এবং 12.5, এই 23.2 হচ্ছে এ এর ভেতর আসবে আর 12.5 আসবে বি এর ভেতর, এই দুইটা ভ্যালু কিন্তু এই মেথডে কল হবে। তারপর কি হবে, এই ভ্যালুগুলা দিয়েই কিন্তু এই যে আপনার এই সাম, সাব, মাল, ডিভ এই সবগুলাকে কল হবে। তো কীভাবে কল হয় সে সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এবার আমরা tm1 ডট এই যে আপনার এই রিমাইন্ডার এই ইয়েটা কি কল করি, আর ইএম সাপোজ আমরা দিলাম হচ্ছে 994 দি কল করি। তো দেখুন এই যে আপনাদের এই যে কোডটুকু করলাম এইটুকু করেই আমি আগে কম্পাইল করে দেখাবো, তারপর আমি সেটি ব্যাখ্যা করব কেন কি হয়েছে। এই যে দেখুন এই জায়গাটিতে 10 নম্বর লাইনে একটু বোঝার ব্যাপার আছে, সেটি আমি এখন আপনাদেরকে বলবো না, সেটি কোডটা রান করে তারপর আপনাদেরকে বুঝিয়ে দিব যে এখানে কি ঘটনা ঘটবে। আচ্ছা তো যথারীতি আমরা চলে যাই ডকুমেন্টসে, তারপর আমরা কি করবো এটিকে একে কম্পাইল করতে হবে, জাভা সি, তারপরে টেস্ট মেথড এখানে আমাদের হবে, আমাদের এখানে মেথড টেস্ট টু, ও প্রচুর পরিমাণে এক্সেপশন। তো এখানে কি হয়েছে সেটি আমরা দেখি, যে আমরা এখানে টেস্ট মেথড টু দিয়েছিলাম কিন্তু আমরা এটিকে সেভ করেছি মেথড টেস্ট টু নামে। সো এটা আমাদের ভুল হয়েছে, আমরা এটিকে সেভ অ্যাজ আমাদের টেস্ট মেথড টু দিতে হবে, টেস্ট মেথড আমাদের এখানে দিতে হবে টু, যাওয়া দুবার হয়ে গিয়েছে ব্যাস। আচ্ছা এবার আমাদের খেয়াল করে দেখুন এখানে কিন্তু আরও একটি সমস্যা আছে, এই যে এখানে আরও একটি এরর বলছে যে এররটি কি temp1.calc, এই যে রিকোয়ার্ড ফ্লট ফ্রম ডবল, মানে এখানে আপনার ফ্লোটিং টাইপের ডাটা এক্সপেক্ট করছে, সেই কারণে আমরা এখানে বলে দিয়েছিলাম ফ্লোটিং টাইপের ডাটা, বাট সে এখানে এক্সপেক্ট করছে, সে এখানে পাচ্ছে ডাবল টাইপের। কেন, কারণ একটা জিনিস কি আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ধরুন আমরা দিলাম 3.5, এটা কিন্তু একই সাথে ফ্লোটিং টাইপেরও ডাটা এবং ডাবল টাইপেরও ডাটা, আমরা কিন্তু ডেফিনেটলি বলতে পারবো না যে এটা কোন টাইপের ডাটা।
তো এটাকে যদি আমরা একে বুঝিয়ে দিতে চাই যে এটি আসলে এক্সাক্ট কোন টাইপের ডাটা, তাহলে আমাদের করতে হবে কি, এখানে একটা এফ আইদার বড় হাতের অথবা ছোট হাতের। এখানে আমি কিন্তু দুভাবেই দিচ্ছি, ছোট হাতে এবং বড় হাতে। দেখুন প্রথমটা বড় হাতে, পরেটা ছোট হাতে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই। তো এবার যদি আমরা এটিকে সেভ করি এবং এটিকে কম্পাইল করি, তাহলে দেখা যায় এখানে কি রেজাল্ট দেয়। দেখুন এখন কিন্তু আর কোনো এরর নাই। এবার যদি আমরা এটিকে রান করি, জাভা সি টেস্ট মেথড টু, এবার এটিকে সরি জাভা সি কেন দিলাম আমরা, শুধু জাভা টেস্ট মেথড টু, এই যে এই ক্লাসটিকে যদি আমরা এবার রান করি, তবে দেখুন এখানে সাম সমান সমান যে দেখা যাচ্ছে 23.2 + 12.5, এই যে 35.7, এই যে এখানে সব কিছুই দেখাচ্ছে। কিন্তু এখানে এই যে চারটা কাজ অপারেশন আমরা করতে বলেছিলাম, সে চারটি অপারেশনই কিন্তু সে করছে। এখন এই যে যে চারটি অপারেশন আমরা এখানে করতে বলেছিলাম, কিন্তু এই লাইনটা কিন্তু সে কাজ করছে না। কেন কাজ করছে না, কারণ আমরা এই যে REM এই রিমাইন্ডার, এই রিমাইন্ডার যে ফাংশন মেথডটি আমরা বানিয়েছিলাম, সেই মেথডটি দেখেন, এই যে এইখানে কিন্তু সে ক্যালকুলেশন করে একটা ভ্যালু রিটার্ন করছে, কিন্তু সেই ভ্যালুটা আমরা কিছু করিনি এখানে। তো আমরা এই যে দেখুন, আমরা কিন্তু সরাসরি এখানে যে ভ্যালুগুলো রিটার্ন করছিল সেগুলো কিন্তু কোথাও স্টোর না করেই আমরা এখানে সরাসরি আউটপুটে দেখিয়েছি। তো এখন আমরা একটা কাজ করতে পারতাম, এটিকে আমরা এবার এটিকে একটু অন্যভাবে করার চেষ্টা করি। টেম্প আমরা আর, সাপোজ রিমাইন্ডারের জন্য আর ইকুয়াল টু, এবার কী হলো, এই আর এর ভেতর আমাদের এই যে ভ্যালুটা রিটার্ন করছিলো সে ভ্যালুটি কিন্তু এই আর এর ভেতরে স্টোর হলো। আগেও কিন্তু রিটার্ন করছিলো, বাট আমরা কোথাও স্টোর করিনি বা এটাকে আউটপুট হিসেবে দেখিনি। এবার যদি আমরা এটিকে এভাবে করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এখানে যদি আমরা বলি, এবার আমরা প্লাস আর এটি যদি আমরা দেই, তাহলে দেখুন এখানে এই রেজাল্টটিও শো করবে। তো চলুন এটিকে আগে কম্পাইল করে নিতে হবে। তো আমরা এটিকে কম্পাইল করি, হ্যাঁ কম্পাইল করি। এবার যদি আমরা রান করি, তো দেখুন এই যে রিমাইন্ডার, এই যে ওয়ান, সেটিও কিন্তু সে দেখাচ্ছে। তার মানে কি, ফাংশন মেথড আমরা দেখলাম যে একটা মেথডের ভেতর থেকে আর একটা মেথডকে কল করা যায়, বা শুধু মেথডও কল করা যায়। তো এখানে আরও একটি জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, এতক্ষণ আমরা যে মেথডগুলো করছিলাম সেই মেথডগুলো দেখুন, এই যে ক্লাস, একটা ক্লাসের ভেতর যে মেথডগুলো, এইগুলোর জন্য কিন্তু আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার হয় না, শুধু মেইন মেথডের ভেতর আমরা এইগুলোর অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন আমরা যদি এমন কোনো একটা মেথড লিখতে চাই যে মেথডটি আমরা অবজেক্ট ক্রিয়েট না করেই আমরা সেটাকে কল করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের এই মেথডটি স্ট্যাটিক টাইপের মেথড বানিয়ে দিতে হবে। তো সাপোজ আমরা এই যে রিমাইন্ডার, এটিকে যদি আমরা স্ট্যাটিক টাইপের মেথড বানাতে চাই, তাহলে যে স্ট্যাটিক কিওয়ার্ডটা, এই যে অ্যাক্সেস মডিফায়ারের পর তারপর সেটাকে হচ্ছে তার টাইপ, এই টাইপ মডিফায়ার, এটি হচ্ছে যে কোন টাইপের এই যে মেথডটি, এই মেথডটি কোন টাইপের, স্ট্যাটিক টাইপের মেথড হবে নাকি ডাইনামিক টাইপের মেথড হবে। তো স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে হচ্ছে, স্ট্যাটিকের যদি আপনারা সরাসরি বাংলা করেন তাহলে দেখতে পাবেন যে এটার বাংলা হচ্ছে যে আপনার স্থিতিশীল, স্থিতিশীল টাইপের। তো মানে এই মেথডটি হচ্ছে স্থিতিশীল, এটা হচ্ছে একটা সিঙ্গেল কপি। কার সিঙ্গেল কপি, এই যে ক্লাস, এই ক্লাসেরই এই মেথডটি একটা সিঙ্গেল কপি। এই মেথডটি কল করার জন্য কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার হবে না। এই মেথডটিকে আপনারা যখনই কল করতে যাবেন তখন কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট না করেই আপনারা কল করতে পারবেন, কেননা এটা স্ট্যাটিক। বি কেয়ারফুল, স্ট্যাটিক টাইপের মেথডের ভেতর আপনারা যখনই কোনো আর্গুমেন্ট নিয়ে কাজ করতে যাবেন, প্যারামিটার নিয়ে, সেই প্যারামিটারগুলোকে কিন্তু অবশ্যই স্ট্যাটিক প্যারামিটার হতে হবে। স্ট্যাটিক মেথডের এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ট্যাটিক মেথড, এই যে এই মেথডটি, এই মেথডটির ভেতর আপনারা যদি কোনো প্যারামিটার নিয়ে কাজ করতে চান, কোনো ক্লাস ভ্যারিয়েবল নিয়ে, সেই ক্লাস ভ্যারিয়েবলগুলোকে কিন্তু অবশ্যই স্ট্যাটিক হতে হবে। তো এখন আশা করি এখানে কোনো সমস্যা হবে না। তো এই যে এটিকে যখন আমরা কল করব তখন কিন্তু আমাদের কোনো, এই যে এটি যেহেতু এখন স্ট্যাটিক করে দিয়েছি, তো আমাদের এখানে কিন্তু অবজেক্ট আর ক্রিয়েট করার দরকার নাই, আমরা সরাসরি এটিকে কল করতে পারবো। তো চলুন দেখি এটিকে আমরা কম্পাইল করে দেখি কাজ করে কি না। হ্যাঁ কম্পাইল করলাম, কোনো এরর নাই। এবার এটিকে তাহলে আমরা রান করে দেখি, হ্যাঁ এখনও দেখুন কাজ করছে। কিন্তু আমরা যদি এরকম করতে চাইতাম, এই যে আমরা এখানে যদি
এই ক্লাসের যে এ আর বি ছিল, এই ক্লাসের এ বি কে আমরা এখানে ধরুন এক্স ওয়াই দিই, যেহেতু আমাদের ক্লাসের এ বি কে যদি আমরা আবার এখানে এ বি করতে যাই তাহলে একটু সমস্যা হবে আপনাদেরকে। দিস অপারেটর সম্পর্কে যেহেতু আপনারা জানেন না সেহেতু আমরা ওটি এখন দেখাবো না, আমরা এক্স ওয়াই করে দিই। তাহলে এখানে আমরা করে দিলাম হচ্ছে এক্স, তারপর এখানে ওয়াই। এবার আমরা যদি এখানে এ আর বি কে মডিফাই করতে যাই, সাপোজ আমরা এ সমান সমান দিতে চাইলাম 5, আবার বি সমান সমান দিতে চাইলাম ধরুন 10। এখন দেখুন, এখন কিন্তু আমরা এটিকে কম্পাইল করতে গেলে এরর শো করবে। কেন এরর শো করবে? কারণ হচ্ছে যে এই যে এ আর বি, এই ক্লাস অ্যাট্রিবিউট, এরা কিন্তু স্ট্যাটিক না। এই জন্য এখন এই যে স্ট্যাটিক মেথডের ভেতরে আমরা কিন্তু ওটাকে কল করতে পারবো না। তো দেখুন কীভাবে করা যায়, এই যে আমরা কম্পাইল করি, এবার দেখুন এই যে এক্সেপশন, এই দেখুন এখানে বলছে ইরর, নন স্ট্যাটিক ভেরিয়েবল এ ক্যান নট বি রেফারেন্স ফ্রম এ স্ট্যাটিক কনটেক্সট। এই যে তার মানে বলছে যে আপনার এই ও এখন এই যে এক্স, আমরা তো এখানে বি ওয়াই হবে, তো আমরা এখানে বলছি যে এই যে এ আর বি এটা হচ্ছে স্ট্যাটিক হতে হবে। যদি আমরা স্ট্যাটিক টাইপের মেথডের ভিতরে এগুলোকে কল করতে যাই, তো আমরা সাপোজ এই স্ট্যাটিক এটিকে আমরা এখানে কপি করে এখানে বসিয়ে দিলাম, আবার এ বি কেও আমরা স্ট্যাটিক করে দিচ্ছি, মানে কি বিও হচ্ছে সিঙ্গেল কপি, এগুলার অবজেক্ট ক্রিয়েট করা, মানে অবজেক্ট ক্রিয়েট করে এগুলোকে অ্যাক্সেস করা যাবে না। তো এবার দেখুন, এবার কিন্তু এই কোডে কোনো এরর আশা করি পাবে না। এই যে দেখুন এখন কিন্তু সেটি কম্পাইল হয়েছে, এবং এবার যদি রান করেন তাহলেও কিন্তু সে এক্স্যাক্ট ঠিকভাবে কাজ করতে পারছে। তো এই ছিল মেথডের বেসিক কথাবার্তা, এবং তার থেকে আর একটু মডিফাইড ভার্সন। এবং কাজ করতে করতে আপনারা আরও অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আরও মডিফাইড করতে পারবেন আপনার মেথডকে, আরও কীভাবে কাজ করা যায়। তো আশা করি এ পর্যন্ত আপনারা সবাই ঠিকভাবে বুঝতে পেরেছেন, এবং আপনারা প্র্যাকটিস করবেন। আর এর পরের ভিডিওটিতে আমরা দেখব যে কীভাবে আইডিই ইনস্টল করা যায়, এবং সাথে সাথে আমরা এটিও দেখে নিব যে কীভাবে জেডিকেটা ইনস্টল করতে হয় সেটিও আমরা আরেকবার দেখে নিব, এবং কীভাবে আইডি ইনস্টল করতে হয় এবং এই আইডিটাকে কনফিগার করে নিতে হয়, কাজের উপযোগী করে নিতে হয়, সেটি আমরা নেক্সট ভিডিওটিতে দেখব। কারণ আইডি থাকলে হবে কি, আপনাদের অনেক এরর আছে যেগুলো কোড করার সময়ই আপনাদের দেখিয়ে দিবে যে এখানে এরর হচ্ছে বা এখানে সমস্যা হচ্ছে, বা অনেক আছে আপনার কন্টেস্ট অ্যাসিস্ট্যান্ট আছে কোড কম্পাইলেশনের সময় বা আপনার কোড করার সময় অনেক সাজেশন দিবে যেগুলো আপনাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। তো এগুলা এই টেক্সট প্যাডে আপনারা যদি করতে যান বা আপনারা যদি টেক্সট এডিটর করতে যান তাহলে হয়তো এই সুবিধাগুলো পাবেন না। তো এই জন্য আমরা দেখব যে কীভাবে আইডি ইনস্টল করতে হয় এবং সেটাকে কাজের উপযোগী করে কীভাবে সেট আপ করে নিতে হয়। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।